বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 10। একটি লোক খাড়া উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল? উত্তর ক 45, খ 48, গ 75, ঘ 24। সূত্র 13তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 48। ব্যাখ্যা: দূরত্ব সমান এম মাইল, যাবার বেগ 1 মাইল 2 মিনিটে সমান 1/2 মাইল প্রতি মিনিটে, যাবার বেগ ঘন্টায় সমান 1/2 × 60 সমান 30 মাইল প্রতি ঘন্টা, আসার বেগ 2 মাইল প্রতি মিনিটে সমান 2 মাইল/মিনিট, আসার বেগ ঘন্টায় সমান 2 × 60 সমান 120 মাইল প্রতি ঘন্টা, যাবার সময় সমান m/30 অর্থাৎ দূরত্ব ভাগ গতি ঘন্টা, আসার সময় সমান দূরত্ব ভাগ গতি m/120 ঘন্টা, মোট সময় m/30 + m/120 সমান 5m/120। সরলীকরণ করলে আমরা পাই m/24 ঘন্টা অর্থাৎ মোট সময় যাবার এবং আসার m/24 ঘন্টা। দূরত্ব সমান এম মাইল, মোট দূরত্ব অর্থাৎ যাওয়া যোগ ফিরে আসা সমান m/2 সমান 2 মাইল, 2m মাইল, মোট সময় সমান m/24 ঘন্টা অর্থাৎ m/24 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে সমান 2m, 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে সমান 2m/24 সমান 2×24 সমান 48 মাইল প্রতি ঘন্টা। সুতরাং গড় গতিবেগ সমান 48 মাইল প্রতি ঘন্টা। উত্তর খ 48। এখানে গতিবেগগুলি দেওয়া ছিল প্রতি মিনিটে, তাই আমরা পূর্বেই প্রতি মিনিটের গতিবেগগুলোকে ঘন্টায় করে নিয়েছি, কারণ উত্তরটি দিতে হচ্ছিল গড় গতিবেগ প্রতি ঘন্টায় কত ছিল। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।